বর্তমানে যে পরিস্থিতির মধ্য দিয়ে চলেছি তাতে মেডিকেল সিস্টেমকে সহজভাবে চালিয়ে নিতে গেলে আমাদের এই প্যারামেডিকেল স্টাফদের উপস্থিতি একান্ত প্রয়োজন। এই প্যারামেডিকেল সাবজেক্টটা এমন একটি অসাধারণ সাবজেক্ট যে সিস্টেমটা প্র্যাকটিক্যালি আমাদের সাধারণ যে মেডিকেল সিস্টেম রয়েছে বা কনভেনশনাল যে মেডিকেল সিস্টেম আছে তার সাথে সমান্তরালভাবে বা প্যারালারি রান করে, এবং এই কনভেনশনাল সিস্টেমটা যাতে খুব ভালোভাবে ট্রিটমেন্টের সাহায্য দেয় সেই জন্যেই প্যারামেডিকেল এই সাহায্যটা করে থাকে। আমি অরিন্দম ভট্টাচার্য, জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের শিয়ালদা সেন্টারের প্যারামেডিকেল ডিপার্টমেন্টের আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট। নমস্কার, আমি সুভাষ বিশ্বাস, জর্জ টেলিগ্রাফ প্যারামেডিকেল সায়েন্সের DMLT স্টুডেন্ট প্রথম বর্ষ। DMLT কি এমন একটি কোর্স যেই কোর্সে আমরা ব্লাড, ইউরিন, ক্লিনিক্যাল প্যাথোলজি, ব্লাডের প্রত্যেকটি প্যারামিটার্স, তার মধ্যে কী গণ্ডগোল চলছে আপনার শরীরে প্রত্যেকটি প্যারামিটার্সে, কখন কোনটা উপরে উঠছে, কখন কোনটা নিচে নামছে, তার পুঙ্খানিপুঙ্খ এবং নিখুঁতভাবে তথ্য আমরাই আপনাদেরকে দিয়ে থাকি। জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট দীর্ঘ 100 বছরের শতাব্দী প্রাচীন একটি ইনস্টিটিউট যা দীর্ঘদিন ধরে এই প্যারামেডিকেল সাবজেক্টটি পড়িয়ে যাচ্ছে, এবং আমাদের এই প্যারামেডিকেল ডিপার্টমেন্টে খুব উপযুক্ত ল্যাবরেটরি, উপযুক্ত ফ্যাকাল্টি মেম্বার প্রত্যেকেই উপস্থিত আছেন। মাইসেলফ ডক্টর পিনাকি দত্ত ইজ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ AMRI গ্রুপ অফ হসপিটালস ইন কলকাতা। জাস্ট আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ আওয়ার লং অ্যাসোসিয়েশন উইথ জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট। অ্যাপার্ট ফ্রম প্রোভাইডিং দ্য হেলথ কেয়ার ফেসিলিটি টু দ্য ইস্টার্ন ইন্ডিয়া, AMRI হ্যাজ এমার্জড অ্যাজ এ লিডিং ইনফ্রাস্ট্রাকচার নট অনলি ইন দ্য ফিল্ড অফ হেলথ কেয়ার বাট অলসো ইন দ্য ফিল্ড অফ ডিফারেন্ট প্যারামেডিক্যাল অ্যান্ড মেডিক্যাল কোর্সেস। আমি সৌমেন দে, বর্তমানে আমি AMRI হসপিটাল ঢাকুরিয়াতে অ্যাজ এ কার্ডিওলজি টেকনিশিয়ান হিসাবে কাজ করছি। এর আগে আমি বারাসাত জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউট থেকে প্যারামেডিক্যাল কোর্স কার্ডিওলজি টেকনিশিয়ান কোর্সটা করলাম, এবং তারপর কলেজ থেকে আমাকে AMRI হসপিটালে প্লেসমেন্ট দেওয়া হয়েছে। আমার নাম ওঙ্কার মণ্ডল, আমি ইস্পাত কোঅপারেটিভ হসপিটালের ল্যাব ইনচার্জ। জর্জ টেলিগ্রাফ থেকে যে সমস্ত প্যারামেডিক্যাল স্টুডেন্টরা আসে ওই সমস্ত স্টুডেন্টদের আমরা এখানে সমস্ত প্র্যাকটিক্যাল কাজগুলো শেখাই, তার মধ্যে যেরকম থাকে হিমাটোলজি থাকে, বায়োকেমিস্ট্রি থাকে, সেরোলজি থাকে, মাইক্রোবায়োলজি থাকে। মে সুরেশ কুমার শর্মা, SVS মারোয়ি হসপিটাল কা অ্যাডমিনিস্ট্রেটর। ইয়ে হসপিটাল করিব 102 সাল সে কাম কর রা হ্যাঁ, গরিব তবকে কে লোগো কো সেবা দে রা হ্যাঁ। किसी भी हॉस्पिटल को चलाने के लिए जो सबसे इम्पोर्टेंट होता है वो होता है डॉक्टर, और डॉक्टर को सपोर्ट करने के लिए डायग्नोसिस डिपार्टमेंट। हमें खुशी है कि जॉर्ज टेलीग्राफ ने हम लोग ने अप्रोच किया और उनके साथ मिल करके हम लोग ये हॉस्पिटल चला रहे हैं।